ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সজিদা ভ্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখো, সকালবেলা সমস্ত কাজকর্ম করে রান্না হয়েছিল, খাওয়া দাওয়া করে এখন আবার দুপুরের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। তো এখন আবার রান্না হবে। আর সকাল থেকেই আগে বৃষ্টি হয়েছে, তো চুলোর পাড়ে যাওয়া যাবে না, ভাবছি গ্যাসেই করব। তো চলো কাটা বাছা করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। দেখো আমার কাটা বাছা করতে করতে আবার আর দেখাইনি, তো রান্নাটাও আমার হয়ে গেছে। তো চলো কী কী রান্না করলাম দেখে নাও। তখন তো খুব তাড়াতাড়ি করে কাটা বাছা করে আর দেখাতে পারলাম না, তো এখন দেখাই। এই যে উচ্ছে আলু ভাজা, আর এটা হলো পোলট্রির গোশ আলু দিয়ে, আর এখানে আছে পটল আলুর তরকারি। তো আজকে লাঞ্চে এই আমাদের, আর এই যে ভাত, আর গ্যাসেই রান্না বসিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল তো ভাতটা আর গ্যাসে করিনি, ওই যে চুলোই করেছি। চলো চুলোর পাটটা দেখাই তোমাদের। আর এটা হলো আমার শাশুড়ির রান্নার ঘর, এইখানেই থাকছে খাবার দাবার, এইখানেই খাই আমরা। আমাদের ওইখানে রাখি না, রান্না করে এইখানেই রেখে দিই আর কি। তো ঠিক আছে চলো। এই যে দেখো এইখানে রান্না করলাম, তো সমস্ত রান্না আমার হয়ে গেছে, এখন এগুলো গুছিয়ে নেবো। আর গ্যাসের চুলোর কাছেও গোছানো হয়নি, ওগুলোও গুছিয়ে নেবো। ঠিক আছে আমি গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, لا إله إلا الله محمد رسول الله, لا إله إلا الله محمد। এখন বিকাল, তো দুপুরে খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়া কোনো কিছুই আর দেখাতে পারিনি, তো গোসল টোসল করে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন একটু আবার তোমাদের সামনে আসলাম। তো বেশি কিছু তুলতে পারে মানে ভিডিও শ্যুট করতে পারিনি, তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো এখনও লাইকটি দাওনি, তো প্লিজ লাইকটি দিও, আর আমার চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকেও একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে,
তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর আমি বড় করে নিই, মানে রাত পর্যন্ত আর টানিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি ফিরে আসছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। محمد نبينا بنور هدينا আর কি বলো তো, এখনো ভিডিও করার মানসিকতাটাই এখনো ফিরে আসেনি জানো। অনেক বড় বিপদ গেল বাড়িতে, তো ভালোই লাগছে না কোনো কিছু করতে। তবুও সংসারের কাজ করতেই হবে, বাচ্চারা আছে, বাড়ির আরো লোকজন আছে, তো এটুকু তো করতেই হয়। তো ঠিক আছে, আস্তে আস্তে সবাই আমরা একটু একটু স্বাভাবিক হচ্ছি। তো দেখতে থাকো। তামান্না মুদ্দা তো সে হে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো। আর তোমরা যারা আমার ভিউয়ার্স, তারা আমার শ্বশুরের জন্য দোয়া করো, উনি যেন জান্নাতে যান। মুহাম্মদ নবীনা বিনুরু